খুরার দাম বৃদ্ধি হওয়াটো একো বেয়া কথা নহয়। খুরার দাম বাহিলে কমিব খুরাপাৰীৰ সংখ্যা। খুরাপাৰীৰ সংখ্যা কমিলেই পুনৰ কমিব খুরার দাম। খুরার দাম বৃদ্ধিক লৈ এতিয়া চৌদিশে চলিছে ক্রিয়া প্রতিক্রিয়া। কোনোৱে যদি খুরার দাম বৃদ্ধিৰ সপক্ষে মাত মাতিছে, আন কোনোৱে আকৌ দাম বৃদ্ধিক লৈ কৰিছে সমালোচনা। ইয়াৰ মাজতেই বিষয়টোক এটা নতুন টুইষ্ট দিলে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতাই। জ্যেষ্ঠ বিধায়কজনের মতে খুরার দাম বৃদ্ধি হওয়াটো ভালহে, কিয়নো খুরার দাম বৃদ্ধিয়ে কমাব খুরাপাৰীৰ সংখ্যা। এইটো ভালেই হয়েছে, আর দাম বৃদ্ধি হওয়ার কারণে যদি কোনোবাই খুরা এরি দিয়ে ভালহে, মানুষের স্বাস্থ্যের কারণে ভাল। টেক্স তো আহিলেও বারো খুরা খাইছে, টেক্স পাইছে, সেটা বেলেগ কথা, কিন্তু খুরার কারণে মানুষের জীবন ধ্বংস হোক তার কারণে টেক্স লোক সেটা মানে নিবিচার। হ্যাঁ ভাল হয়েছে, বহুত ভাল করেছে, এটা খুরা এরিব লাগে। কিন্তু কেনেদরে কমিব খুরার মূল্য তার সপক্ষেও দিলে যুক্তি, লগতে কলে খুরার দাম বৃদ্ধিরে রাজহ সংগ্রহ করাটো বেয়া কথা। মাদক দ্রব্য যদি খোৱা মানুহ কমি যায় তেতিয়া দামও কমি যাব, এটা মানুহৰ সংখ্যা বাড়ি আছে, দামও বঢ়াই আছে, মানুহে ত্যাগ কৰক, দেখিব আকৌ মাদক দ্রব্যৰ দাম কমি গৈছে। খুরার দাম ভিত্তিক লৈ কিছুদিনৰ পূৰ্বে প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছিল আবকাৰী মন্ত্ৰী পৰিমল শুক্লবৈদ্যই। মন্ত্ৰীজনৰ যুক্তি, যদি প্ৰিমিয়াম খুরা খাব পাৰে তেন্তে কিছু বাঢ়িবই। প্রিমিয়াম কোয়ালিটির মদ খাব লাগে, যে সকলে খায় খাইছে, আমি রেভিনিউ পাইছো, আর রেভিনিউ আর্ন তো ফর রাজ্য বা রাষ্ট্রের কারণে, খালি রেভিনিউ আর্নিং নহয়, রাইজের যেটা হেলথ হেজার্ড চলি আছিল বা চলি আছে, ইয়ার ফলের পর আমি সমাজক অলপ হলেও মুক্ত করিব পারি। 1 এপ্রিলের পর ঔষধের লগতে খুরার দাম বৃদ্ধির সিদ্ধান্ত সমালোচনাত মুখর হল কংগ্রেসী বিধায়ক জাকির হুসেন সিকদার। বিধায়কজনের মতে সরকারে কেবল মূল্য বৃদ্ধি করাতে এটা ব্যস্ত আছে। 2014 সনের পর কোন বয়বস্তুর দাম কমিছে, এয়া কংগ্রেস দলের রাইজলে আহ্বান যে নরেন্দ্র মোদী ডাঙরিয়া সরকার অহার পিছত অসমত সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পিছত সমগ্র ভারতবর্ষের লগতে সমগ্র অসমত কোনবিধ খোৱা না পিণ্ডা ঔষধকে ধরি কৃষিজাত সা সামগ্রী কোনবিধ বয় বস্তুর দাম কমিছে, সকলো তো বাড়ি আছে। হীরকজ্যোতি মালাকার রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।